11 নম্বর অঙ্ক থেকে শুরু করব। বলছে দ্য ফলোয়িং আর ইনফরমেশন রিলেটেড রিলেটিং টু প্রোডাকশন অফ এ কোম্পানি, একটা কোম্পানির 2 বছরের প্রোডাকশন সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে শখের মধ্যে। সেলস হচ্ছে 50 টাকা করে প্রতি ইউনিট। তারপরে আমাদের ভেরিয়েবল কস্ট পার ইউনিট আছে, ডিরেক্ট লেবারে 11 টাকা, লেবারে 6 টাকা, তারপরে ভেরিয়েবল ওভারহেডে আছে 3 টাকা, আর ফিক্সড ওভারহেড আছে 1,20,000 টাকা। ঠিক আছে, তো ভেরিয়েবল কস্টের আমাদের কি দেওয়া আছে, যে সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভের ভেরিয়েবল দেওয়া আছে 5 টাকা, ফিক্সড দেওয়া আছে 7,000 টাকা। এবং এইখানে কিছু 2টা ইয়ারের আমাদের বিগিনিং ইনভেন্টরি, 0 ইয়ারে কোনো বিগিনিং ইনভেন্টরি ছিল না, আর আমাদের ইয়ার 2তে আমাদের বিগিনিং ইনভেন্টরি আছে 2,000। ইয়ার 1-এ প্রোডাকশন হয়েছে 10,000, আর ইয়ার 2তে 6,000, আর হলো বিক্রি হয়েছে ইয়ার 1-এ 8,000, আর ইয়ার 2তে 8,000 ইউনিট। ইন্ডিং ইনভেন্টরি, সমাপনী মজুত পণ্য ইয়ার 1-এ 2,000, ইয়ার 2তে 0। ঠিক আছে, তো আমাদের এখানে কোনো ইউনিট বের করতে হবে না, কারণ সব কিছু আমাদের এখানে দেওয়া আছে। ঠিক আছে, আমি একটু হিসাব করে দেখি যে সব ঠিক আছে কিনা। আমাদের নিয়ম কি, যে প্রোডাকশনের সাথে আমরা এই বিগিনিং ইনভেন্টরি যোগ করব। হ্যাঁ, প্রোডাকশন হলো 10,000, আর বিগিনিং ইনভেন্টরি হলো কত, 2,000, দিয়ে আমাদের না সরি আমরা ইন্ডিংটা একটু কাউন্ট করি যে ইন্ডিংটা ঠিক আছে কি, ইন্ডিং কিভাবে আজ ঠিক আছে কিনা বুঝবা। এই যে দেখো আমাদের এখানে 10,000 ইউনিট, না এখানে 6,000 ইউনিট, 6,000 ইউনিট, আর আমাদের ইন্ডিং ইনভেন্টরি ছিল কত, 2,000 ইউনিট। 6,000 আর 2,000, 8,000, 8,000 থেকে তুমি যদি পুরো বিক্রি করে দাও 8,000, তাহলে কি ইন্ডিং ইনভেন্টরি 0। এর মানে আমাদের এইখানে কোনো কিছুই ওয়ার্কিং করে কোনো ইউনিট বের করতে হবে না, সব কিছু বের করা আছে। আমাদের এইখানে ভেরিয়েবল ম্যানুফ্যাকচার কস্ট কত হবে, আমরা জানি ভেরিয়েবল ম্যানুফ্যাকচার কস্ট 3টাকে একত্রে বলা হয়, অর্থাৎ ম্যাটেরিয়াল, লেবার আর ওভারহেড। 11 আর 6 হলো 17 টাকা, 17 আর 3 20 টাকা হবে আমাদের ভেরিয়েবল ম্যানুফ্যাকচার কস্ট। আর এই একটা ওয়ার্কিং করবো, আর একটা ওয়ার্কিং করবো সেটা হলো ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের যে প্রতি এককে ব্যয় কত সেটা। ঠিক আছে, আমাদের এই অঙ্কে 2টা ওয়ার্কিং করবো, করে আমরা ছকে চলে যাবো। আমরা ওয়ার্কিং করি, ওয়ার্কিং 1 নম্বর ওয়ার্কিং, প্রথমে আমরা বের করব ভেরিয়েবল ম্যানুফ্যাকচার কস্ট পার ইউনিট, পার ইউনিট। তো আমাদের কাজ কি হবে, ওই যে 11 টাকা যোগ 6 টাকা যোগ 3 টাকা, অর্থাৎ 20 টাকা আমাদের ভেরিয়েবল ম্যানুফ্যাকচার কস্ট হবে। ঠিক আছে, ভেরিয়েবল ম্যানুফ্যাকচার কস্ট 20 টাকা। তারপরে আমাদের লাগবে হচ্ছে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট কস্ট কত, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের মোট টাকা হলো 1,20,000, এটাকে আমরা ভাগ করব প্রোডাকশন ইউনিট দিয়ে। প্রোডাকশন ইউনিট হলো 2টা ইয়ার, তো ফর ইয়ার 1, ইয়ার 1-এ কিভাবে পাবো আমরা, মোট টাকা হলো 1,20,000, ইয়ার 1-এর প্রোডাকশন হলো 10,000, কত দিলাম 12 টাকা, আর ইয়ার টু তে পাবো 1,20,000, প্রোডাকশন হলো 6,000, 20 টাকা করে আসবে। ঠিক আছে, তো এই 2টা ওয়ার্কিং আমরা করি।
जैसे सेट टाइमिंग मुझसे दिलाना है दूसरा यार ये जो नोटा कर गया होगा मुझे साथ का বসাবো সেলস এখান দিয়ে বাদ দিব ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড সেলস ইয়ার ওয়ানে ছিল 8000 ইয়ার টুতে 8000 8000 ইন্টু 50 সেটা ইয়ার ওয়ানের পরেরটা 8000 ইন্টু 50 সেটা ইয়ার টু এর 5,40 4,00,000 টাকা না চার লাখ করে করবে আমাদের সেলস ভেরিয়েবল কস্টের মধ্যে প্রথমে আসবে ভেরিয়েবল ম্যানুফ্যাকচার কস্ট প্রোডাকশন বলতে পারি আমরা এটাকে প্রোডাকশন কস্ট বলতে পারি তো এখানে আমাদের ইউনিট হলো প্রোডাকশন ইউনিট 10,000 এবং প্রোডাকশন কস্ট বা ভেরিয়েবল ম্যানুফ্যাকচার কস্ট আমরা বের করছিলাম 20 টাকা এবং প্রথম ইয়ার আর দ্বিতীয় ইয়ারে ছিল 6,000 20 টাকা করে এখানে হলো 2,00,000 আর এখানে 1,20,000 1,20,000 এরপরে আমরা বিগিনিং ইনভেন্টরি যোগ করব বিগিনিং ইনভেন্টরি পরে আমাদের ইয়ার টু একটু পরে আসবে কারণ আমরা শিখছি গত ক্লাসে ইয়ার ওয়ান ইন্ডিংটা হয় সেটা ইয়ার টু এর বিগিনিং এ বসবে হ্যাঁ ২,৪০,০০০ টাকা আমাদের কন্ট্রিবিউশন গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন
থেকে বাদ দিব আমরা ভেরিয়েবল selling and administrative expense পাঁচ টাকা করে বলছে এটা সেলস ইউনিটের সাথে গুণ হয় তো আমাদের সেলস ইউনিট দুই ক্ষেত্রেই সেম এই জন্য একবার দেখালে চলবে অর্থাৎ 8000 ইনটু 5 5 এর 40000 2 লাখ বের হবে এই 2 লাখের নাম হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন কন্ট্রিবিউশন মার্জিন এই কন্ট্রিবিউশন মার্জিন থেকে আমাদের ফিক্সড কস্ট বাদ দিতে হবে ফিক্সড কস্ট কে কি আছে ফিক্সড কস্টে দুজন আছে একটা হলো ফ্যাক্টরি ওভারহেড সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ফ্যাক্টরি ওভারহেড সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ টাকা গুলো বসাই দাও লিখলে হয়তো নাও দেখতে পারো নিচে যাইবে হ্যাঁ 1,20,000 আর 7,000 1,20,000 7,000 1,27,000 আমরা এখান থেকে বার করব রিভার্স থেকে 1,27,000 বাদ দিব সর্বশেষ আসবে কত 73,000 দুই পাশে হ্যাঁ নেট ইনকাম 73,000 উভয় পাশে তোমাদের চার্ট মুখস্ত হয়েছে চার্ট মুখস্ত না পারলে কিন্তু অঙ্ক করতে সমস্যা 73,000 টাকা গ্রোস প্রফিট লিখবো চার্ট আগে স্টেপ বাই স্টেপ এভাবে মুখস্ত করবো এই যে সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে বের হবে কন্ট্রিবিউশন যেটা কন্ট্রিবিউশন থেকে ফিক্সড কস্ট বাদ দিলে প্রফিট তারপরে শিখবা যে ভেরিয়েবল কস্টের মধ্যে কারা কারা আছে পাই তখন গ্রোস প্রফিট আর গ্রোস প্রফিট থেকে পিওর কস্ট বাদ দিলে আমরা পাই নেট ইনকাম বলছি সবাই আমাদের এইটাতেই সেকেন্ডে কাজটা করতে বলছে অ্যাবজর্পশন কস্ট এসি না প্রথমে সেলস আগের মতোই বলবে তারপরে বলবে কস্ট অফ গুডস সোল্ড সেকেন্ড পার্ট একের দুই নাম্বার পার্টটা করতেছি কস্ট অফ
গুড সোল্ড, বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে প্রথমেই আসবে ভেরিয়েবল ম্যানুফ্যাকচার কস্ট, যেভাবে অ্যাসেটই থাকবে, এর সাথে আর একটা নতুন আসবে, সেটা হলো ফিক্সড 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 ওভারহেড। ফিক্সড ওভারহেড, ফিক্সড ওভারহেড কি বলবো, 10,000 ইউনিট রেট বের করছিলাম কত প্রথমটা, মানে 20 টাকা, না 10 টাকা, প্রথমটা কত বের করছিলাম 12 টাকা, ওয়ার্কিং করে আমরা 12 টাকা পাইছি এখানে, আর পরেরটা পাইছি 20 টাকা, তাহলে 1,20,000, আর এইখানে সরি 1,20,000, সরি দুগুণে 12, এখানে 1,20,000, এখানে আসতেছে চেঞ্জ হবে, চেঞ্জ হবে, চেঞ্জ হবে, এখানে কি করতে হবে প্রোডাক্ট কস্ট দিয়ে গুণ করতে হবে, না আমাদের এখানে প্রোডাক্ট কস্ট কত, এই যে দুইটা হলো প্রোডাক্ট কস্ট, এই সি মেথডে এই দুইটাকে একত্রে প্রোডাক্ট কস্ট বলা হয়। প্রোডাক্ট কস্ট হচ্ছে এখানে 20 টাকা, আর এই এখানে 12 টাকা, অর্থাৎ 32 টাকা গুণ করতে হবে ইন্ডিং ইনভেন্টরির ইউনিটের সাথে, ইন্ডিং ইনভেন্টরির ইউনিট হলো প্রশ্ন ছিল 2,000, প্রোডাক্ট কস্ট কত এখানে 20 টাকা, আর 12 টাকা 32 টাকা, ওই ইয়ারে কোনো ইন্ডিং নাই, জিরো, এই জন্য আর ওটা তার আসতেছে, ওটা যদি থাকতো তাহলে আমাদের এই যে 20 টাকা, সরি 20 টাকা আর এই 20 টাকা, টোটাল 40 টাকা দিয়ে গুণ করতে হতো যত ইউনিট থাকতো, প্রশ্ন যত ইউনিট থাকতো এটা দিয়ে গুণ হতো, তো এখানে আসতেছে 64,000 টাকা, এই 64,000 আবার এখানে এখন হিসাব করে একটু বলো কত আসে, কত আসে দেখো, এখানে নাম হবে গ্রোস প্রফিট 2,56,000, এখানে 2,40,000, 3,04,000, 3,04,000, এখানে 1,44,000, 96,000, এখান থেকে বাদ দিতে হবে সেলিং এন্ড মার্কেটিং এক্সপেন্স, ভেরিয়েবল আর কি ফিক্সড, ভেরিয়েবল কত 8,000 ইউনিট 5 টাকা করে, 40,000, আর ফিক্সড হলো 7,000, কত আসে নেট ইনকাম, কত হয়,
শেষ করো কত হয় দেখো। কত হয়েছে বলো একজন? 97,000 আর 49,000। তাহলে এখানে আমরা মুখস্থ করবো এইভাবে, সেলস থেকে প্রোডাক্ট কস্ট বাদ দিব, গ্রোস প্রফিট হবে, গ্রোস প্রফিট থেকে পিওর কল বাদ দিলে আমাদের নেট ইনকাম আসবে। তারপর তোমাকে আবার শিখতে হবে যে প্রোডাক্ট কস্টের মধ্যে কারা আছে। চার্ট পারলে আশা করি অঙ্ক পারবা। হ্যাঁ, তেমন জটিল না অঙ্কগুলো, সব ক্ষেত্রে একই চার্ট ইউজ করা হইতেছে। তারপরে আমাদের চেয়েছিল রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, অর্থাৎ স্টেটমেন্ট শোয়িং দ্য ডিফারেন্স ইন নেট ইন অপারেটিং ইনকাম আন্ডার দ্য টু মেথড। দুইটা মেথডের নেট ইনকামকে ডিফারেন্স করে দেখাইতে বলছে, যেটা আমরা রিকনসিলিয়েশন স্টেটমেন্টে পড়ি। শেষ হলে বললো আমরা রিকনসিলিয়েশন স্টেটমেন্টে চলে যাব। আমাদের অঙ্ক আর বেশি নাই, 1, 2, 3, 4টা অঙ্ক আছে, 5টা অঙ্ক আছে। এগারো নাম্বার অঙ্কের প্রথম রিকোয়ারমেন্টের সেকেন্ড পার্ট করছি, আমরা দ্বিতীয় রিকোয়ারমেন্টে যাব। রিকনসিলিয়েশন স্টেটমেন্ট গত ক্লাসে এটা করতে যে কারেন্ট চলে গেছিল না, আজকে দেখাই দিই। ডিটেলস প্রথমে থাকবে নেট ইনকাম, থাকবে ইন্ডিং ইনভেন্টরি, থাকবে beginning inventory. টাকার দর হবে 6টা, ইয়ার ওয়ান এর 3টা, ইয়ার টু এর 3টা। জায়গা নাই, আমি সবকিছু দেখলাম। আমাদের এসি মেথডের নেট ইনকাম বের হয়েছে ইয়ার ওয়ানে 97,000, আর ইয়ার টুতে 49,000। ইয়ার ওয়ানের এসি মেথড বিসি মেথডে নেট ইনকাম 73,000,
এখানেও 76,000 ঠিক আছে তারপরে এটা কত হয় তাহলে রেজাল্টটা এটার বিয়োগ হল 24,000 24,000 আর এটা মাইনাস 24 মাইনাসের কারণে আমরা ব্র্যাকেট দিয়ে দিলাম ইন্ডিং ইনভেন্টরি ইয়ার ওয়ান এর এসি মেথডে কত ইন্ডিং ইনভেন্টরি ইয়ার ওয়ান এর এসি 64,000 ছিল না আর ইয়ার টু এ জিরো মাইনাস 64,000 ভিসি মেথডে ও এক মিনিট এক মিনিট কার ঘরে কোনটা বসবে সাবধানে বসাইতে হবে এখানে থাকতেছে 24,000 শূন্য 24,000 24,000 থেকে শূন্য বাদ দিলে 24,000 থাকবে এখানে শূন্য শূন্য এখানে 24,000 শূন্য থেকে 24,000 বাদ দিলে মাইনাস 24,000 হবে ঠিক আছে শূন্য থেকে 24,000 বাদ দিবা মাইনাস 24,000 থাকবে তার মানে এটা আর এটা মিলছে এটা আর এটা মিলছে আমাদের আর একটা ক্লাস লাগবে এটার উপর তাহলে চ্যাপ্টার শেষ হবে না পরের অঙ্কে আসি ১২ নম্বরে জাস্ট একটা রিকোয়ারমেন্ট চাইছে এসি মেথডে আমাদের ইনকাম স্টেটমেন্ট করতে হবে বলতেছে দ্য ফলোয়িং ডাটা আর দ্য ইস্ট ওয়েস্ট লিমিটেড সেলস আছে ইয়ার ওয়ানে সরি জানুয়ারিতে 4,000 ইউনিট আর ফেব্রুয়ারিতে 6,000 ইউনিট প্রোডাকশন আছে 8,000-2,000 ইউনিট সেলস প্রাইস পার ইউনিট দেওয়া আছে 20 টাকা করে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আছে 24,000 টাকা ডিরেক্ট ম্যানুফ্যাকচার কস্ট বলতে যে আমরা ভেরিয়েবল ম্যানুফ্যাকচার কস্ট যেটাকে বলি ওটার আর এক নাম হলো ডিরেক্ট ম্যানুফ্যাকচার কস্ট 10 টাকা করে দেওয়া আছে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 3 টাকা করে দেওয়া আছে সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ 8,000 টাকা করে দেওয়া আছে শুধুমাত্র আমাদের এসি মেথড বের করতে বলছে তো আমাদের এখানে কি করতে হবে বিগিনিং ইন্ডিং ইনভেন্টরি কত সেটা কিন্তু আমাদের এই কোশ্চেনে নাই এইটা খালি আমাদের বের করতে হবে আর একটা কাজ করতে হবে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড না এটা রেট বের করা আছে রেট বের করতে হবে না কষ্ট করে তো আমরা একটু দেখি যে জানুয়ারি মাসে আমাদের ইন্ডিং ইনভেন্টরি কত 4,000 কেন কারণ আমরা প্রোডাকশন করছি 8,000 বিক্রি করে দিচ্ছি 4,000 আমাদের হাতে আছে আর 4,000 ইউনিট তো এই বছরের যে ইন্ডিং 4,000 সেই 4,000টা আমরা বিবেচনায় আনবো আবার ফেব্রুয়ারি মাসে তাহলে ফেব্রুয়ারি মাসে আমরা আমাদের কি আসতেছে 4,000 ওই বছরের যে সমাপনীটা ওইটা প্লাস নতুন করে প্রোডাকশন হয়েছে 2,000 তাহলে কত হলো 6,000 ইউনিট টোটাল ফেব্রুয়ারি মাসে আমরা প্রোডাকশন শো করতে পারতেছি কারণ আমরা আমাদের আগে 2,000 ছিল নতুন দুই সরি আগের 4 ছিল আর নতুন আমরা 2 উৎপাদন করে মোট ইউনিট দাঁড়াই গেছে আমাদের 6,000
আমরা বিকিউ করে দিছি 6000 তাহলে স্যার ফেব্রুয়ারিতে কোনো এন্ডিং নাই না ফেব্রুয়ারিতে কোনো এন্ডিং ব্যালেন্স নাই তাহলে আমরা শুধুমাত্র এন্ডিং ব্যালেন্স পাইতেছি জানুয়ারিতে ঠিক আছে এই ওয়ার্কিং আমরা করে দেখাবো আর কোনো ওয়ার্কিং নাই সব করব সেকেন্ড ঠিক আছে আমরা ওয়ার্কিং এ দেই আর একবার ছক করে করে নিলে হইতো না দুইবার না কাজ করে একবারে ওকে বললে যাবে এখানে তাই হবে এখানে একবারই তো করতে সূত্র তো আমার লিখতে হবে ছকে করি আর ইসে করি না কেন বিগিনিং ইনভেন্টরি যোগ প্রোডাকশন মাইনাস সেলস আমাদের সেলস কত ইউনিট সেলস হলো 4000 ইউনিট সেলস মূল্য কত করে 20 টাকা করে সেলস ভ্যালু কত দাঁড়ালো ভাই যে স্পিরিটে করতেছেন ভাই লেখা তো টাইম পাই না ভাই আগে আগে জান গে আপনি আমি তো জিজ্ঞেস করি না যে শেষ হয়েছে কিনা কেউ তো রিপ্লাই দাও না দেখে আমি শান হয়ে যাবে তোমার জিগাইছে খালি কথা কয় 1,20,000 তুমি বলো তোমার কেউ আটকে রাখছে ডিরেক্ট ম্যানুফ্যাকচার কস্ট বাদ যাবে ম্যানুফ্যাকচার কস্ট জানুয়ারি মাসে প্রোডাকশন হয়েছে 4-8,000 এবং ম্যাটেরিয়াল কস্ট হচ্ছে ডিরেক্ট ম্যানুফ্যাকচার কস্ট 10 টাকা আর
ফেব্রুয়ারি মাসে উৎপাদিত হয়েছে 2000, এখানেও 10 টাকা করে খরচ হয়েছে। এইখানে আসতেছে 80,000 আর এইখানে আসতেছে 20,000। ঠিক আছে, এরপরে আসবে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। ৬,০০০ করে দেখি, ভাই ফিক্সড ফ্যাক্টরির টাকাটা যদি না থাকে তাহলে কি আমরা প্রোডাকশন ইউনিট দিয়ে করব? ফিক্সড ফ্যাক্টরির টাকা বলতে টাকা দেওয়া আছে তো, টাকা দেওয়া আছে, আপনি তো প্রোডাকশন ইউনিট দেওয়া করছেন। ওই ফ্যাক্টরির ওভারহেডের একটা টাকা থাকে না? টাকা তো আছে, না থাকলে প্রোডাকশন দিয়ে করব। কষ্টের টাকা আছে, কষ্ট টাকা আছে ভাই। সরি ভাই, আমরা এখন এদের যোগ করে আমাদের দাঁড়াবে হলো 1,04,000, 1,04,000, আর এটা হলো 26,000। এরপরে এর সাথে যোগ করে বিগিনিং ইনভেন্টরি, বিগিনিং ইনভেন্টরি, বিগিনিং ইনভেন্টরি আমরা বাদ দিব হলো বিল্ডিং ইনভেন্টরি। এন্ডিং ইনভেন্টরি ইয়ার ওয়ানে শুধু পাইছি, ইয়ার টু তে কোনো এন্ডিং ইনভেন্টরি ছিল না। ইয়ার ওয়ানে বের হয়েছিল 4,000। রেট হবে 10 টাকা, যদি ইয়ার ওয়ানে এই জন্য 10 টাকা এবং 3 টাকা 13 টাকা। 13 টাকা গুণ করলে কত হয়? 40,000। আর যদি 52,000 না, খেয়াল করে দেখি আমাদের এই যে এখানে দেখো ইয়ার ওয়ানে আমাদের কোশ্চেনে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড এইখানেও 24,000 ছিল, এইখানেও 24,000 ছিল। ঠিক আছে, কিন্তু আমরা এইখানে কত দেখাইছি? যেহেতু রেট ছিল, অ্যাবজর্পশন কস্টিং এ রেট নিয়ে কাজ করতে হয়, রেট না থাকলে রেট বানায় নিতে হয়। এই কোশ্চেনে রেটও দেওয়া আছে আবার অ্যামাউন্টও দেওয়া আছে, তো আমরা রেট নিয়ে কাজ করবো। এই সিনাথে এখানে আমাদের রেট নিয়ে কাজ করতে হয়, না থাকলে ওটা বের করতে হয়। তো এখানে 24,000 কোশ্চেনেও কিন্তু 24,000 ইয়ার ওয়ানে দেওয়া আছে, তার মানে ইয়ার ওয়ানে কোনো আন্ডার অ্যাপ্লাইও হয় না, ওভার অ্যাপ্লাই হয় না, অর্থাৎ অধিক মূল্যায়িত হয় না বা কম মূল্যায়িত হয় না। প্রশ্নে যা আছে আমরা সেটাই এখানে শো করছি, কারণ গুণ করে ওইটাই আসছে। কিন্তু এইখানে দেখো ইয়ার টুতেও কিন্তু 24,000ই ছিল, কিন্তু আমরা এখানে ক্যালকুলেট করে দেখাইছি যেহেতু রেট 3 টাকা ছিল, 3 টাকা, 2,000 প্রোডাকশন, 6,000 টাকা আমরা দেখাইছি, আমরা কিন্তু কত টাকা কম দেখাইছি? মোট 24,000 ছিল, দেখাইছি 6,000, তার মানে আমাদের এখন দেখাইতে হবে কত, যত টাকা অবশিষ্ট থাকতেছে সেটাকে আমরা বলতেছি আন্ডার অ্যাপ্লাই, কম লেখা হয়েছে আমাদের খাতায়। আমরা যে অঙ্ক করছি
এখানে আমরা কম লিখে ফেলছি তাহলে এইটাকে আমরা অ্যাড করব তো এখানে আসছে হলো 18000 ঠিক আছে এখানে 18000 আসছে এখন অনেকে প্রশ্ন করতে পারে যে আমি এখানে ডাইরেক্ট 24000 বসাই ডাইরেক্ট 24000 বসাইলে কি হবে দেখো এখানে তুমি ডাইরেক্ট 24000 বসাও তাহলে এখানে কিন্তু রেটার 3 টাকা থাকতেছে 24000 কে 2000 দ্বারা যদি ভাগ করো তাহলে তোমার রেট আসছে কত 12 টাকা আসছে 12 টাকা যদি আসে এটা 10 টাকা আর এখানে 12 টাকা তাহলে কত হলো 32 টাকা এন্ডিং ইনভেন্টরি যদি থাকতো অঙ্কে তাহলে কিন্তু এখানে 32 টাকা দিয়ে গুণ হয়ে যাবে আমরা অঙ্ক ভুলে যেতাম 24000 বসানো যাবে না কারণ এইখানে যদি আমি 12 টাকা নিই তার মানে আমাদের ইনভেন্টরির মূল্যায়ন গুলো ভুল হয়ে যাবে আর ইনভেন্টরির মূল্যায়ন ভুল হলে আমাদের অঙ্ক রেজাল্ট ঠিক হবে না ভাই যদি 6000 এর জায়গায় 30000 থাকতো তাহলে কি করতাম ওভার অ্যাপ্লাই লিখতাম এই লিখতাম যদি এখানে মনে সাপোজ মানে 30000 আসছে গুণ করে এই 30000 থেকে আমরা যেটা বস আমাদের প্রশ্নে যেটা ছিল 24000 বাদ দিতাম বের হইতো 6000 ওই 6000 আসতো এখানে মাইনাস করতাম কারণ আমরা তো খাতায় কি আমাদের প্রশ্নে যেটা আছে ওইটা ঠিক রাখতে হবে প্রশ্নে 24000 আছে আমাকে 24000 বানানোর জন্য যেটা করতে হবে এটা এখানে বসাবো যেমন 6000 আমরা খাতায় লিখছি আমাদের 24000 বানানোর জন্য কি করতে যোগ করতে হবে কারণ আমরা খাতায় কম লিখছি এই জন্য এখানে কি লিখছি আন্ডার অ্যাপ্লাই ফিক্সড ফ্যাক্টর বলা হেড অর্থাৎ কত টাকা আমি ফিক্সড ফ্যাক্টর বলে এটা কম লিখলাম সেটা আমরা অ্যাড করতেছি আর যদি এখানে বেশি আসতো যদি 30000 হলো প্রশ্নে 24000 তাহলে 6000 টাকা আমরা কি করছি 6000 টাকা আমরা বেশি লিখে ফেলছি তখন এখান থেকে বাদ দিতাম ওভার অ্যাপ্লাই ফিক্সড ফ্যাক্টর বলে এই দুটোর ব্যালেন্স কত হয় 1,00,000 চার থেকে 52 বাদ দাও ভাই 52000 52 এখানেও 52 হবে 78000 হবে ভাই ফেব্রুয়ারিতে 78000 কত হলো না শেষ হয়েছে বলে আমরা আরেকটা অঙ্ক করে শেষ করে আসছি 13 নাম্বারটা ওই একটাই একটা রিকোয়ারমেন্ট এসেছে কোনো ওয়ার্কিং নাই সরাসরি ছক করে অঙ্ক করে ফেলবো এসি ম্যাথডে সরি বিসি ম্যাথডে শেষ করলে আমাদের তিনটা থাকবে 14 বাড়ির কাজ থাকবে আমরা নেক্সট ক্লাসে 15-16 করে শেষ করবো
আমাদের বাড়ির কাজ 14 শুধু রিকনসিলিয়েশন স্টেটমেন্ট যে 3 নম্বরে যেটা করি আমরা এটা স্টেটমেন্ট 13 করে শেষ করে দিই চলছে সবাই জি ভাই কমপ্লিট এখন আমরা করব 13 13 বলতেছে ডিউরিং এইচ কোম্পানি ফ্রম ফার্স্ট টু ইয়ার দুই বছরের অপারেশন দেওয়া আছে যে তারা কি করে সেগুলো আমাদের এখানে দেওয়া আছে এসি মেথডের ভিত্তিতে হ্যাঁ অ্যাবজর্পশন কস্টিং বেসিসে তারা একটা ইনফরমেশন এটা ছক করে দিয়েছে সেলস বসাইছে প্রথমে 10 লাখ 12 লাখ 50 মানে আমাদের কষ্ট করে আর কিছু গুণ করতে হবে না আমি ধরে নিয়ে এখানে বসাই দিই আমরা সেলসের ঘরে 10,000 10 লাখ আর 12,50,000 বসাই দিই মানে আংশিক করে দেওয়া আছে এসি মেথডে তোমাকে ডিসি মেথড করতে হবে এটা সাহায্য নিয়ে কস্ট অফ গুডস সোল্ডে প্রথমে বিগিনিং ইনভেন্টরি শূন্য আছে 90,000 আছে তা আমাদের ক্ষেত্রে কিন্তু আর ওই 90,000 হবে না কারণ এসি মেথডে 90,000 হয়েছে কিন্তু ডিসি মেথডে কিন্তু এখানে 90,000 হবে না কারণ এই এখানে ইন্ডিংটা চেঞ্জ হবে ইন্ডিংটাই এখানে বিগিনিং আকারে বসছে 90,000 না কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেলস এখানে একটা আন্ডারলাইন হবে এসে তারা দিয়ে দিই কস্ট অফ গুডস এইখানে হলো আমাদের এই যে উপরে 10 লাখ আর নিচে হচ্ছে 8 লাখ টাকা টোটাল 8 লাখ এইখানে এই দুইটাকে একসাথে কাজ করছে হ্যাঁ এই দুইটাকে একসাথে কাজ করা হয়েছে এটা হলো 90,000 আর 8,10,000 এই হলো 9 লাখ টাকা এখানে দেওয়া আছে আর ইন্ডিং ইনভেন্টরি আছে আমাদের এখানে এই যে দেখো ইন্ডিং ইনভেন্টরি 18 টাকা করে বলে দিছে 90,000 টাকা এই 90,000 এই যে এখানে বিগিনিং এ পড়ছে তো আমরা যদি এটা বাদ দেই তাহলে আমাদের দাঁড়াইতেছে 7,20,000 আর এটা শূন্য যদি আমি বাদ দিই তাহলে এখানে দাঁড়াইতেছে আমাদের 9 লাখ টাকা এই সর্বশেষ আমাদের এই ব্যালেন্সটা কি করছে ওই সেলস থেকে বাদ দিছি সেলস হলো 10 লাখ আর এখানে ব্যালেন্স হলো 7,20,000 এই ব্যালেন্স আমরা বাদ দেওয়ার কারণে আমাদের 2 লাখ আসে আর 3,50,000 টাকা বের হয়েছে এটা কার থেকে বাদ দিছি ওই উপরে একবার সেলস দেওয়া আছে সেই সেলস থেকে 10 লাখ টাকা থেকে আমরা 7,20,000 বাদ দিছি আর এই 7,20,000 হলো এই যে কস্ট অফ গুডস সোল্ড টাইটেল দিছি ফার্স্ট এখানে এইটা পুরোটার ব্যালেন্সটা হলো 7,20,000 কস্ট অফ গুডস সোল্ড সেলস থেকে কস্ট অফ গুডস 7,20,000 বাদ দিয়ে আমরা গ্রোস মার্জিন পাইছি আবার এখানে 12,50,000 থেকে 9 লাখ টাকা বাদ দিয়ে আমরা 3,50,000 টাকা গ্রোস মার্জিন পাইছি গ্রোস মার্জিন থেকে আমরা সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বাদ দিছি দিয়ে আমাদের নেট ইনকাম করছি কারণ আমরা যেভাবে করি তারা এইভাবেই একটা ছক করে রাখছি এই সিমেন্টে আর নিচে আরো কিছু ইনফরমেশন দিচ্ছে যে এই যে স্টার মার্ক দেওয়া দেখছো স্টার মার্ক দেওয়া অর্থাৎ এটা প্রতি এককে কত ছিল সেটা বলে দিতেছে এই স্টার মার্ক ঠিক আছে অর্থাৎ প্রতি এককে 2 টাকা করে ভেরিয়েবল কস্ট হয়েছিল আর ফিক্স কস্ট ছিল 1,30,000 টাকা তার মানে এখানে কিন্তু ভেরিয়েবল ফিক্স একত্রে করা হ্যাঁ এই যে মার্জিন বা গ্রোস প্রফিটের পরে আমরা কি টাইটেল দিতাম সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ লিখে ভেরিয়েবল লিখতাম আর লিখতাম ফিক্সড কিন্তু এই অঙ্কের মধ্যে দুটো একসাথে করে দিছে গুণিস্টার মার্ক দিয়ে বুঝাইছে যে এর মধ্যে ভেরিয়েবল কয়টা করে 2 টাকা করে আছে আর ফিক্সড আছে 1,30,000 টাকা তারপরে আরো কিছু ইনফরমেশন দিছে ডিরেক্ট ম্যাটেরিয়াল 4 টাকা ছিল লেবার ছিল 7 টাকা ভেরিয়েবল ম্যানুফ্যাকচার কস্ট ছিল 1 টাকা আর ফিক্সড ফ্যাক্টরি করে ছিল 18 টাকা ঠিক আছে এই জন্যই দেখো এই যে এখানে ছকের মধ্যে দেখো এই যে এখানে দেখছো 18 টাকা এই 18 টাকার কথা বলছি ঠিক আছে আর নিচে প্রোডাকশন ইউনিট ইউনিট প্রোডাকশন 45,000 ছিল প্রথম ইয়ারে সেকেন্ড ইয়ারে 45,000 আর সোল্ড ইউনিট প্রথম ইয়ারে 40,000 সেকেন্ড ইয়ারে 50,000 শুধু আমাদের এখানে একটা জিনিস বের করতে হবে সেটা হলো ইন্ডিং ইনভেন্টরি কত সেটা বের করবে তারপর আমরা ছক করব ঠিক আছে আমরা ফার্স্ট ইন্ডিং ইনভেন্টরি বের করব আগের মতো হ্যাঁ আগের অঙ্কে যেভাবে বের করলাম ওইভাবে খাতায় তুলে ফেলো লেখাটা
ইয়ার ওয়ানে বিগিনিং শূন্য, প্রোডাকশন করছি 45,000, বিক্রি করছি 40,000, আমাদের রইল 5,000 ইউনিট। এসে 5,000 ইউনিট ইয়ার টুতে আমরা শূন্য, ইয়ার টুতে ইন্ডিং হলো 5,000 বিগিনিং, ওই এটা যেটা ইন্ডিং হয় এটা পরের বছরের বিগিনিং। আমরা প্রোডাকশন করছি 45,000, বিক্রি করছি 50,000, তার মানে এখানে জিরো ইউনিট। ওয়ার্কিংটা শেষ করুন, শেষ হলে আমরা যাব স্টেটমেন্টে। স্টেটমেন্টে যাই, সেলস ডাইরেক্ট পোষাই দিই। হ্যাঁ, কারণ পোস্টে দেওয়া আছে, আমার আর হিসাব করতে হবে না। 10,00,000 পোস্টে দেওয়া আছে, আর এটা দেওয়া আছে 12,50,000 পোস্টে দেওয়া আছে। হ্যাঁ, দুইটা তার থেকে আমরা বাদ দিব কস্ট অফ গুডস, ভেরিয়েবল কস্ট অফ গুডস, ভেরিয়েবল কস্ট অফ ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড প্রথমে আসে ভেরিয়েবল ম্যানুফ্যাকচার কস্ট। তো প্রথম ইয়ারে প্রোডাকশন ছিল 45,000, ভেরিয়েবল ম্যানুফ্যাকচার কস্ট 4,7,1, ওই ওয়ার্কিংটা আমরা করি নাই না, 4,7,1 যোগ করলে 5,12 টাকা না করার দরকার ছিল, না করলেও সমস্যা নেই। 4,7 হলো 11,12 টাকা পোস্টের মধ্যে, এই যে আমরা লিখছিলাম না, ডিরেক্ট ম্যাটেরিয়াল লেবার আর ভেরিয়েবল ম্যানুফ্যাকচার ওভারহেড, ম্যাটেরিয়ালে ছিল 4 টাকা, লেবারে 7 টাকা, আর ভেরিয়েবল ম্যানুফ্যাকচার ওভারহেড 1 টাকা। এই তিনটাকে একত্রে বলা হয় ভেরিয়েবল ম্যানুফ্যাকচার কস্ট পার ইউনিট, সেটা গুণ করতে হয় প্রোডাকশন ইউনিটের সাথে। আর ইয়ার টুতে প্রোডাকশন ছিল, এখানেও 45,000 প্রোডাকশন, এই 12 টাকাই হবে, কত আসে কি ভুল হতো, এর সাথে যোগ হবে বিগিনিং। বিগিনিং ইনভেন্টরি ইয়ার ওয়ানে জিরো থাকবে, ইয়ার টু তে বলবে, এখান থেকে বাদ যাবে ইন্ডিং ইনভেন্টরি। ইন্ডিং ইনভেন্টরি বের করছি আমরা 5,000 ইউনিট, 5,000 ইউনিট, এই 12 টাকা করে হবে, 5 বরং 60,000 টাকা, এই 60,000 বিগিনিং এ বলবে, এটা কোনো ইন্ডিং ছিল না, কাজ শেষ এখানে। এটার নাম হলো গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন। এই গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন থেকে আমরা ভেরিয়েবল সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ বাদ দিব, আমাদের এটা রেটটা ছিল হলো 2 টাকা করে, এটা সবসময় সেলস ইউনিটের সাথে গুণ করতে হয়। সেলস ইউনিট ছিল কোশ্চেনে 40,000, একদম শেষে দেওয়া আছে কোশ্চেনে,
2 টাকা করে এবং আরেকটা সেলস ইউনিট দেওয়া আছে 50,000 ইয়ার টু তে 2 টাকা করে এখানে আসতেছে 80,000 আর এখানে আসবে 1 লাখ বাদ দিলে যেটা পাবো তার নাম হলো কন্ট্রিবিউশন মার্জিন তারপরে আমরা ফিক্সড এর দুইটা আছে বাদ দিলে শেষ হয়ে যাবে নিচে আমরা ফিক্সড এ লিখে দিই মাইনাস ফিক্সড এক্সপেন্স ফিক্সড দুইটা আছে দুইটা লিখতে হবে একটা আছে হলো ফিক্সড ম্যানুফ্যাকচার ওভারহেড আর একটা আছে ফিক্সড সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ সেই এগুলো আগে আমরা শেষ করি এখানে কত হয়েছিল জানি 4,50,790 5,40,000 80,000 বাদ দিলে 4,60,000 4,40,000 এখান থেকে ফিক্সড এর দুইটা বাদ দিই ফিক্সড আছে হলো আমার ফিক্সড ম্যানুফ্যাকচার ফিক্সড ম্যানুফ্যাকচারিং আছে আর আছে ফিক্সড সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানুফ্যাকচারে আছে হলো ২৭০,০০০ সেলিং এ আছে 1,30,000 মিলছে না হ্যাঁ শেষ অঙ্ক আজকে শেষ তোমাদের বাসার কাজ 14 হ্যাঁ নেক্সট ক্লাসে আমরা 15-16 করে শেষ করে দেবো চ্যাপ্টার ভাই 1,30,000 কই থেকে পাইলেন
স্টার মার্ক দেওয়া আছে না ওইখানে দেখো ভাই, ওখানে তো ফিক্সড দেওয়া আছে সেলিং সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ আসলে জানো, তাহলে ফিক্স সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ লেখা আছে ফিক্স স্টার মার্কের সাথে, স্টার মার্ক মিলাও ছকের মধ্যে একটা স্টার মার্ক আছে না, এটার নামটা ওইখানে পাবা, এটা কার ভেরিয়েবল আর ফিক্স ওই টাকাটা কার উপর স্টার মার্ক ছকের মধ্যে লেখা আছে দেখো, বুঝতে পারছো প্রশ্নে ছকের মধ্যে সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ লিখে স্টার মার্ক দাও, পরীক্ষা এইভাবেই আসছিল, যারা ধরতে পারছে তো পারছে আর যারা বোঝে নাই তারা তার ধরতে পারে নাই, হুট করে যদি এরকম হবে কেমন না, প্র্যাকটিস না দেখলে ধরতে পারবে, যাদের একটু একটু এক্সপার্ট ওরা আবার বুঝে যাবে সহজে যে আসলে স্টার মার্ক কেন দিছে, আর একবারই পারে না ওরা তো নর্মাল একদম হুবহু অঙ্ক দিল, অনেকেই হিমশিম খাই দেবে পরীক্ষার হলে বয়ে ঘুরাই দিলি তো কথাই নেই, হয়েছে আজকে এই পর্যন্ত, তোলা হলে লিভ নিতে পারো।